কোহিনুর কেমিক্যাল কোম্পানির 30তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে সভা অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে 2016-17 অর্থবছরের হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও পরিচালক মোহাম্মদ এবাদুল করিম সহ অন্যান্যরা।